হ্যালো ফ্রেন্ড ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল অল ইঞ্জিনিয়ারিং প্রবলেম সলভার বন্ধুরা আবারও বাড়ি দেওয়া হল জেক্সপো অ্যান্ড ভোকলেট টু থাউজেন্ড নাইনটিন এক্সামের ফর্ম ফিল আপ ডেট এবং পিছিয়ে দেওয়া হলো জেক্সপো অ্যান্ড ভোকলেট টু থা টু থাউজেন্ড নাইনটিন এক্সাম ডেট ওকে তো এই ভিডিওতে আমরা দেখে নেব কতদিন বাড়ি দেওয়া হলো জেক্সপো ফর্ম ফিল আপ ডেট এবং কবে হবে পরীক্ষা এক্সাম ডেট আমরা এই ভিডিওতে দেখে নেব তো দেখো এখানে নোটিশ দিয়ে দিয়েছে অ্যাপ্লিকেশন ফর জেক্স ফোর টু থাউজেন্ড নাইনটিন অ্যান্ড ভোকলে টু থাউজেন্ড নাইনটিন হ্যাজবিন ফার্দার এক্স এক্সটেন্ডেড আপ টু এইটিন্থ এপ্রিল টু থাউজেন্ড নাইনটিন বোথ অনলাইন অ্যান্ড ওইমার অর্থাৎ বন্ধুরা আরও এক মাস বাড়িয়ে দেওয়া হলো আঠেরোই এপ্রিল দু হাজার উনিশ পর্যন্ত তোমাদের অ্যাপ্লিকেশন ফর্ম অনলাইন এবং অফলাইন দুটোই বাড়িয়ে দেওয়া হলো তোমরা আরও এক মাস সময় পাবে অ্যাপ্লিকেশান ফর্ম ফিল আপ করার জন্য আর দ্য রিভাইসড এক্সামিনেশন ডেট ফর জেক্স পয়েন্ট ভোকলেট ইজ থার্টি মে টু টাইম উইল রিমেন সেম ওকে এবং তোমাদের এক্সাম এক মাস পিছিয়ে দেওয়া হলো তোমাদের এক্সাম হবে তিরিশে মে দু এর আগে হওয়ার কথা ছিল আঠাশে এপ্রিল দু হাজার উনিশ অর্থাৎ আরও এক মাস পিছিয়ে দেওয়া হলো বন্ধুরা এই ডেটটিও চেঞ্জ হতে পারে কারণ এবার লোকসভা ভোট আছে এই লোকসভা ভোটের কারণেই এক্সাম ডেট পিছিয়ে দেওয়া হয়েছে এবং পরবর্তীকালে দরকার হলে আবার চেঞ্জ হতে পারে তো যদি চেঞ্জ হয়ে যায় আমি তোমাদেরকে জানিয়ে দেবো তোমরা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে আসা বেল আইকনে ক্লিক করে নোটিফিকেশান অন করে রাখো যাতে সবার প্রথমে আমার ভিডিওটির নোটিফিকেশান পেয়ে যাও আর তোমরা আরও এক মাস সময় পাচ্ছ তোমাদের এক্সামের প্রিপারেশনের জন্য তোমরা ভালো করে প্রিপারেশান নিতে পারবে আর যারা এখনও ফর্ম ফিল আপ করি তারাও একমাস সময় পাচ্ছ অ্যাপ্লিকেশান ফর্ম ফিল আপ করার জন্য ওকে আর বন্ধুরা এই জেক্সপো প্রিপারেশনের জন্য আমি কিছু ভিডিও এখন থেকে জেক্সপোতে আসা কিছু ম্যাথ আমি আপলোড করব অলরেডি দুটো ভিডিও আপলোড করেছি লাভ ও ক্ষতির ওপর সেখানে কিছু শর্টকাট ফর্মুলা দিয়েছি তোমরা ভিডিওটিকে আই বাটনে ক্লিক করে অথবা ডেসক্রিপশন থেকে দেখে নিতে পারো ওকে আর কী ধরনের তোমরা যদি চাও কোনো জেক্সপো প্রিপারেশনের জন্য কোনো ভিডিও কী ধরনের ভিডিও আপলোড করতে হবে তোমরা কমেন্ট করে জানাতে পারো ওকে আর এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করো তোমার সকল বন্ধুদের সাথে থ্যাংক ইউ ফর ওয়াচিং